হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা আমি তোমাদের জীবন বিজ্ঞান বিষয়ের শিক্ষক রাজন দেবনাথ স্যার তোমাদের প্রিয় বিষয় জীবনবিজ্ঞানকে আরও সহজ সরল ও প্রাঞ্জল করে তুলে ধরার জন্য আর ডি ফিনিক্স চ্যানেলের মাধ্যমে নতুন নতুন ভিডিও নিয়ে আসছি জীবনের অনেকগুলি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যর মধ্যে সবচেয়ে অন্যতম হল প্রজনন যার মাধ্যমে জীব তার অপত্য তৈরি করে বংশ পরম্পরায় তার ধারা অব্যাহত রাখে এই প্রজননের ক্ষেত্রে একটি অন্যতম ধারা হল যৌন জনন যেখানে একটি ডিপ্লয়েড ক্রমোজন সংখ্যা বিশিষ্ট কোষ থেকে প্রথমে হ্যাপ্লয়েড ক্রমোজন সংখ্যা বিশিষ্ট কোষে পরিণত হয় পরবর্তীকালে এই দুটি হ্যাপ্লয়েড কোষ একত্রিত হয়ে পুনরায় ডিপ্লয়েড কোষ তৈরি করে এই হ্যাপ্লয়েড কোষগুলোকে বলা হয় গ্যামেট আজকে আমরা জানব এই গ্যামেট কি এবং এই গ্যামেট কিভাবে তৈরি হয় গ্যামেটো জানার আগে আমরা জানবো গ্যামেট কি গ্যামেট হলো যৌন জননের একক এটি হ্যাপ্লয়েড প্রকৃতি হয় অর্থাৎ ক্রমজম সংখ্যা অর্ধেক হয়ে যায় তেইশটি এটি মুখ্য জননঙ্গে মিউসিস কোষ বিভাজনের মাধ্যমে উৎপন্ন হয় গ্যামেট দু প্রকারের হয় পুং গ্যামেট যাকে আমরা শুক্রাণু বলে জানি ও স্ত্রী গ্যামেট যাকে আমরা ডিম্বাণু বলে জানি শুক্রাণু তৈরি হয় পুরুষ দেহে যে মুখ্য জননঙ্গ থাকে শুক্রাশয় অর্থাৎ টেস্টিস তার মধ্যে এর নাম আমরা স্পারমাটোজোয়া বলেও জানি যে পদ্ধতিতে শুক্রাণু তৈরি হয় তার নাম হচ্ছে স্পারমাটোজেনেসিস স্পার্মাটোজোয়া আকারে ক্ষুদ্র হয় এবং গমনে সক্ষম এবার আমরা জানব ডিম্বাণু বা স্ত্রী গ্যামেট সম্পর্কে ডিম্বাণু স্ত্রী জননতন্ত্রে প্রধান অঙ্গ ওভারি তে উৎপন্ন হয় এটিও হ্যাপ্লয়েড প্রকৃতির অর্থাৎ এর মধ্যেও ক্রোমোজোম সংখ্যা তেইশটি এটি গমনে অক্ষম হয় আকারে শুক্রাণুর তুলনায় অনেক বড় হয় এটি ওভাম উটিড ওভা বিভিন্ন নামে পরিচিত যে পদ্ধতিতে স্ত্রী জননতন্ত্রে ওভাম বা উটিড উৎপন্ন হয় তাকে বলা হয় উজেনেসিস এবার আমরা জানবো গ্যামেটোজেনেসিস কি জননতন্ত্রের মুখ্য জননাঙ্গে যে পদ্ধতিতে আদি জনন কোষ বা প্রাইমর্ডিয়াল জাম সেল থেকে মিউসিস কোষ বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট গ্যামেট উৎপন্ন হয় তাকে বলা হয় গ্যামেটোজেনেসিস গ্যামেটোজেনেসিস দু প্রকার হতে পারে একটা স্পার্মাটোজেনেসিস যা পুরুষ দেহে সম্পন্ন হয় যেখানে শুক্রাণু উৎপন্ন হয় আর অন্যটা উজেনেসিস যেখানে স্ত্রীদেহে উটিড বা ওভা বা ডিম্বাণু তৈরি হয় তাকে বলা হয় উজেনেসিস এবার প্রথম আমরা পড়ব স্পারমাটোজেনেসিস কি স্পারমাটোজেনেসিস বা শুক্রাণু তৈরির পদ্ধতি স্পার্মাটোজেনেসিস যে পদ্ধতিতে পুরুষ দেহে শুক্রাশয়ের শুক্রাণু উৎপাদক নালিকা বা সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে আদি জনন কোষ থেকে প্রথমে স্পারমাটোগোনিয়া ও পরে পর্যায়ক্রমিক পরিবর্তনের মাধ্যমে পরিণত শুক্রাণু বা স্পার্মাটোজোয়া পরিণত হয় তাকে বলা হয় স্পারমাটোজেনেসিস এটা এটা কোথায় ঘটে এটা পুরুষ দেহের পুং জননতন্ত্রের মধ্যে যে মুখ্য জননাঙ্গ থাকে শুক্রাশয় বা টেস্টিস তার মধ্যে সেমিনিফেরাস টিউবিউল বা শুক্র উৎপাদক নালিকা থাকে তার অভ্যন্তরে ঘটে একটি পূর্ণাঙ্গ শুক্রাণু তৈরি হতে সময় লাগে পঁয়ষট্টি দিন আর পুরুষ দেহে এর প্রথম উৎপাদন শুরু হয় তেরো থেকে চোদ্দ বছর বয়সে অর্থাৎ যেটাকে পিউবার্টি বলা হয় এবার আমরা স্পামাটোজেনেসিস পদ্ধতিটি বিশদভাবে আলোচনা করব এটি তিনটে দশা বা ফেইজে ঘটে প্রথম দশা হল সংখ্যা বৃদ্ধি দশা বা মাল্টিপ্লিকেশান ফেইজ দ্বিতীয় দশা বৃদ্ধি দশা বা গ্রোথ ফেইজ তৃতীয় দশা পূর্ণতা প্রাপ্তি বা ম্যাচুরেশান ফেইজ এবার আসা যাক প্রথম সংখ্যা বৃদ্ধি দশা এই দশাটি খুবই গুরুত্বপূর্ণ এই দশাতে বারবার মাইটোসিস কোষ বিভাজন ঘটে পিসিজি বা আদি জাম কোষ বা প্রাইমারিয়াল জাম সেল বারবার বিভাজিত হয়ে স্পামাটোগিয়াম উৎপন্ন করে স্পামাটোগিয়াম এবং স্পামাটোগোনিয়া একই কোষ আলাদা কিছু নেই আচ্ছা ছাত্রছাত্রীরা এখানে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যেটা মাথায় রাখতে হবে যে পিসিজি বা আদি জনন কোষ বা প্রাইমডিয়াল জাম সেল টুয়েন প্রকৃতির অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা 46। সিক্স যেহেতু পিসিজি থেকে বারবার মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে স্পারমাটোগোনিয়াম আবার স্পার্মাটোগোনিয়ামগুলো বারবার মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে আরও স্পারমাটোগোনিয়াম উৎপন্ন করে সেই জন্য প্রত্যেকটা স্পার্মাটো গনিয়ামি টুয়েন প্রকৃতির অর্থাৎ ডিপ্লয়েড তোমরা আমার বলার সাথে সাথে ডান দিকে যে ছবিটা আছে ছবিটার দিকে তাকাও তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে বারবারই দেখো আম থেকে আম উৎপন্ন হচ্ছে আচ্ছা এবার চলে আসা যাক দ্বিতীয় দশা যার নাম বৃদ্ধি দশা বা গ্রোথ ফেইস এটাও খুব গুরুত্বপূর্ণ কারণ এই দশায় কোষ আকারে বড় হয় প্রত্যেকটা স্পারমাটোগোনিয়াম আকারে বৃদ্ধিপ্রাপ্ত হয় কারণ এর মধ্যে সাইটোপ্লাজমের পরিমাণ বাড়তে থাকে এর পরবর্তী ধাপই হচ্ছে মিওসিস বিভাজন এখানে মিওসিস বিভাজনের জন্য প্রস্তুতি লাভ হয় কোষের ভিতরে নানা রকম প্রোটোপ্লাজম প্রোটিন বিভিন্ন রকম উৎসেচক জমা হয়ে কোষটা আকারে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং বৃদ্ধিপ্রাপ্ত হয়ে এর নাম হয় প্রাথমিক স্পার্মাটোসাইট বা প্রাইমারি স্পারমাটোসাইট মনে রাখতে হবে এটিও কিন্তু ডিপ্লয়েড এর মধ্যেও ক্রোমোজোম সংখ্যা ফর্টি সিক্সটি এবার আমরা আসব তৃতীয় দশা এই দশার নাম পরিণতি দশা বা ম্যাচুরেশান ফেজ নাম শুনেই বুঝতে পারছি যে এই দশায় কোষ পূর্ণাঙ্গ কোষে রূপান্তরিত হবে আচ্ছা সবার প্রথম বলে রাখি এই দশাতেই ঘটে মিউসিস বিভাজন তো প্রথমে মিউসিস বিভাজন যখন ওয়ান ঘটে তখন এই প্রাথমিক স্পারমাটোসাইট থেকে গৌণ স্পারমাটোসাইট উৎপন্ন হয় খুব গুরুত্বপূর্ণ বিষয় হল প্রাথমিক স্পারমাটোসাইট ডিপ্লয়েড সেখান থেকে উৎপন্ন গৌণ স্পারমাটোসাইট বা সেকেন্ডারি স্পারমাটোসাইট হ্যাপ্লয়েড অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা তেইশটি এবার আসা যাক দ্বিতীয় মিওসিস কোষ বিভাজন দ্বিতীয় মিউসিস কোষ বিভাজনের মাধ্যমে গৌণ স্পার্মাটোসাইটগুলো পরিবর্তিত হয়ে স্পার্মাটিড উৎপন্ন করে যেহেতু দ্বিতীয় মিওসিস বিভাজন সমবিভাজন নামে পরিচিত সেই জন্য এখানে স্পার্মাটিডগুলোও হ্যাপ্লয়েড প্রকৃতির হবে অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা তেইশটি আচ্ছা এইবার এই জানা দরকার এই স্পার্মাটোইডগুলি চলনে অক্ষম গোলাকার কিন্তু আমরা জানি স্পার্মকে বা শুক্রাণুকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ডিম্বাণুর কাছে পৌঁছাতে হয় তাই এই গোলাকার চলনে অক্ষম কোষগুলো বিশেষ কিছু পরিবর্তনের মাধ্যমে লম্বা হালকা লেসযুক্ত ও গমনে সক্ষম কোষে রূপান্তরিত হয় যেই কোষগুলোকে বলা হয় স্পার্মাটোজোয়া অর্থাৎ স্পার্মাটিড থেকে স্পারমাটো জোয়া উৎপন্ন হয় এই স্পারমাটিড থেকে স্পারমাটো জোয়া উৎপন্ন হওয়ার পদ্ধতির নামই হচ্ছে স্পারমিওজেনেসিস ছাত্রছাত্রীরা আমি যখন যা বলবো তোমরা ছবির দিকে তাকিয়ে সেটাকে ভালো করে মিলিয়ে নেবে আচ্ছা এইবার আমরা এই স্পারমিওজেনেসিস জেনেসিস বা স্পারমাটিড থেকে গমনে সক্ষম স্পারমাটো জোয়া তৈরি হওয়ার মধ্যে কি কী পরিবর্তনগুলো হয় তার সামান্য একটু আলোচনা করব এখানে কি কি পরিবর্তন হয় প্রথমে গোলাকার স্পার্মাটিট পরিবর্তিত হয়ে তিনটে খণ্ডকযুক্ত দেহে পরিণত হয় মস্তক দেহ এবং লেজ মস্তকের মাথায় একটা অ্যাক্রোজম থলি গঠিত হয় যার মধ্যে থাকে বিশেষ উৎসেচক এই উৎসেচক ডিম্বাণুকে নিষিক্ত করার সময় ডিম্বাণুর বাইরের যে আবরণী থাকে তাকে ভেদ করতে কাজে লাগে তারপরে আসা যাক কোষের ক্রোমোজোম ক্রোমোজোমগুলি জল বিয়োজিত হয়ে সংকুচিত হয়ে ঘনীভূত হয়ে মাথায় অবস্থান করে তার পিছনেই থাকে প্রক্সিমাল সেন্ট্রিওল এরপরে মধ্য অংশে মাইক্রোকন্ড্রিয়াগুলো সরপিল আকারে পেঁচিয়ে অবস্থান করে যা লেজকে নাড়ানো চাড়ানোর জন্য যাতে কোষ সামনে এগিয়ে যেতে পারে সেই শক্তি প্রদানের জন্য অবস্থান করে কোষের মধ্যে যে অতিরিক্ত সাইটোপ্লাজমগুলো আছে সেগুলো বেরিয়ে যায় এবার আমরা ইউটিউব থেকে ডাউনলোড করা একটি ভিডিও দেখব সেখানে স্পার্মাটোজেনেসিস পদ্ধতিটি খুব সুন্দর করে দেখানো হয়েছে পুরুষ দেহে যে পুং জননতন্ত্র থাকে তার প্রধান অংশ হচ্ছে অঙ্গ হচ্ছে টেস্টিস বা শুক্রাশয় এবার আমরা শুক্রাশয়ের অভ্যন্তরে দেখব শুক্রাশয়ের অভ্যন্তরে অসংখ্য সেমিনিফেরাস নালিকা রয়েছে এটি একটি সেমিনিফেরাস নালিকা এবং তার ভিতরের লুমেনকে দেখতে পাচ্ছি এখানে যে গোলাপি কালারের বড় কোষগুলো দেখতে পাচ্ছি সেগুলো কোষ। যা শুক্রাণুকে পুষ্টি প্রদান করে কোষকে ঘিরে যে কোষগুলো রয়েছে ছোট ছোট সেগুলো শুক্রাণু উৎপাদনের বিভিন্ন দশার কোষগুলো আর এবার আমরা দেখতে পাচ্ছি একটি প্রাইমারি স্পার্মাটোসাইট যেটা ডিপ্লয়েড টুয়ান প্রকৃতির যা তৈরি হয়েছে স্পারমাটোগোনিয়াম থেকে বৃদ্ধির দশার মাধ্যমে এবার মেউসিস ওয়ান ঘটছে এটি একটি হার্স বিভাজন হার্স বিভাজনের ফলে দুটি হ্যাপ্লয়েড প্রকৃতির সেকেন্ডারি বা গৌণ স্পার্মাটোসাইট তৈরি হয়েছে এবার ঘটছে দ্বিতীয় মেউসিস দ্বিতীয় মিউসিসের ফলে চারটে স্পার্মার তৈরি হল এগুলো সব হ্যাপ্লয়েড প্রকৃতির এই স্পার্মাটিডগুলো পরবর্তীকালে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে ধাপে ধাপে পূর্ণাঙ্গ শুক্রাণুতে পরিণত হয় সবার প্রথম তৈরি হয় অ্যাক্রোজোম থলি তারপরে লেজ তৈরি হলো পূর্ণাঙ্গ শুক্রাণু বা পুং গ্যামেট এই পুং গ্যামেটগুলো সব সার্টুলি সেলের গায়ে লেগে থাকে এই সার্টলিস সেল থেকে যখনই রিলিজ হয় এই এটা আলাদা হয়ে বেরিয়ে আসলো একেই বলা হয় স্পার্মিয়েশন এবার আমরা জানব স্পারমাটোজেনেসিস স্পারমাটোসাইটোজেনেসিস এবং স্পার্মিওজেনেসিস এই তিনটে কি সমগ্র প্রসেসটা হলো স্পারমাটোজেনেসিস আর এর মধ্যে প্রথম পিসিজি প্রাইমোরিয়াল জামসাল থেকে স্পার্মাটিট তৈরি হওয়া পর্যন্ত এই পর্যায়টিকে বলা হয় স্পারমাটোসাইটোজেনেসিস কারণ এই সময় শুধু সাইটোপ্লাজমের পরিবর্তন ঘটে আর এর পরের যে পার্টটা স্পার্মাটিট থেকে জোয়া তৈরি এটাকে বলা হয় স্পার্মিওজেনেসিস তাহলে আমরা বুঝতে পারলাম স্পারমাটোজেনেসিস দুটি অংশে সম্পন্ন হয় প্রথম অংশের নাম স্পার্মাটো সাইটোজেনেসিস পরেরটা স্পারমিওজেনেসিস ছাত্রছাত্রীরা এবার আমরা শিখব কী করে এটাকে আমরা বাড়িতে প্র্যাকটিস করব মনে রাখব এবং পরীক্ষার খাতায় এটাকে কি করে লিখলে আমি বেশি নাম্বার পেতে পারি সবার প্রথম খাতার মধ্যে তিনটে ভাগ করে নেবে তারপরে প্রথম দুটো ভাগের মধ্যে আমরা এভাবে গোল গোল করে কোষগুলো এঁকে পুরো ছবিটা এঁকে নেব এরপর আমরা প্রত্যেকটা কোষের সামনে এর নামগুলো লিখে নেব। যেমন পিসিজি প্রাইমারিয়াল জামসেল এবার মনে রাখার জন্য শর্ট করে আম আম সাইট সাইট টিড ও জোয়া এবার আমরা পুরো নামটা লিখবো স্পারমাটো গণিয়াম স্পারমাটো গোনিয়াম সাইটের আগে মুখ্য সাইট স্পারমাটোসাইট গৌন সাইট স্পারমাটিড ও স্পারমাটো জোয়া এবার আমরা বাদিকে দাগ দিয়ে তিনটে ধাপকে দেখাব সংখ্যা বৃদ্ধি দশার ধাপ বৃদ্ধি দশা ও পরিণতি দশা সবশেষে আমরা এখানে দেখাবো যে কোথায় কোথায় মিউসিস ঘটেছে সেটা দেখাবো এবং কোন কোন কোষগুলো হ্যাপ্লয়েড এবং কোন কোন কোষগুলো ডিপ্লয়েড আশা করি তোমরা এভাবে প্র্যাকটিস করলে খুব সহজেই পরীক্ষার খাতায় লিখতে পারবে এবার আমরা জানব স্পারমাটোজেনেসিস বা শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া কিভাবে নিয়ন্ত্রিত হয় প্রথমে যে অংশটি নিয়ন্ত্রণ করে তার নাম হচ্ছে হাইপোথ্যালামাস এটি মস্তিষ্কের একটি অংশ তারপর পিটুটারির অগ্রখণ্ডক এখান থেকে কয়েকটি হরমোন খরিত হয় যা স্পার্মাটোজেনেসিসকে নিয়ন্ত্রণ করে আর শুক্রাশয়ের মধ্যে অবস্থিত লেডিক কোষ ও কোষ এবার আসা যাক হরমোনগুলির নাম হাইপোথ্যালামাস থেকে খরিত হয় জিএনআরএইচ পুরো নাম হল গোনাডো ট্রফিন রিলিজিং হরমোন অগ্রই পিটুটারি থেকে তিনটে হরমোন খরিত হয় এলএইচ লিউটেনাইজিং হরমোন আইসিএসএইচ ইন্টাস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন এফএসএইচ ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এবং লেডিক কোষ থেকে নিঃসৃত হরমোন টেস্টোস্টেরন দুটি প্রোটিন খুব উল্লেখযোগ্য একটি হল এবিপি অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন সার্টিলিকোষ থেকে খরিত হয় এবং অন্যটি হল ইনহেভিন এটিও সার্টলি কোষ থেকে খরিত হয় এবার দেখব সম্পূর্ণ ঘটনাটা কিভাবে নিয়ন্ত্রিত হয় সর্বপ্রথম হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হয় গোনারোট্রফিক রিলিজিং হরমোন বা জিএনআরএইচ এটি স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ার সূচনা করে জিএনআরএইচ অগ্রপিটুটারিকে উদ্দীপিত করে এবং অগ্রপিটুটারি থেকে এলএইচ ও আইসিএসএইচ খরিত হয় যা লেডিক কোষের উপরে প্রভাব খাটিয়ে লেডিক কোষ থেকে টেস্টোস্টেরন হরমোন নিঃসৃত করে অন্যদিকে অগ্রপিটোটারি থেকে অন্য একটি হরমোন এফএসএইচ ফলিকুলার স্টিমুলেটিং হরমোন যা সার্টোলি কোষের উপরে কাজ করে এবং এবিপি ও ইনহেভিন খরণ করে এই টেস্টোস্টেরন এবং এবিপি পিসিজি থেকে শুক্রাণু উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এই শুক্রাণু উৎপাদন পদ্ধতিটি যে কার্য পদ্ধতির দ্বারা নিয়ন্ত্রিত হয় বা ভারসাম্য অবস্থায় থাকে তাকে বলা হয় ফিডব্যাক মেকানিজম একটাকে বলা হয় পজিটিভ ফিডব্যাক মেকানিজম এবং অন্যটিকে বলা হয় নেগেটিভ ফিডব্যাক মেকানিজম যখন শুক্রাণু উৎপাদনের প্রয়োজন হয় তখন পজিটিভ ফিডব্যাক মেকানিজম কাজ করে আর যখন শুক্রাণু কম উৎপাদনের প্রয়োজন হয় তখন নেগেটিভ ফিডব্যাক মেকানিজম কাজ করে আমরা প্রথম থেকে যেই ব্যাখ্যাটা দেখলাম যেখানে এলএইচ এইচ এবং এফএসএইচ অত্যধিক পরিমাণে নিঃসৃত হয়ে শুক্রাণু উৎপাদন বৃদ্ধি করে এটাকে বলা হয় পজিটিভ ফিডব্যাক মেকানিজম আর অন্যদিকে যখন অত্যধিক হারে শুক্রাণু উৎপাদিত হয় তখন সার্টলি কোষ থেকে অন্য একটি প্রোটিন ইনিভিন যা অগ্রপিটোটারি খণ্ডকের উপরে কাজ করে এলএসএইচ এবং এফএসএইচের পরিমাণ কমিয়ে দেয় একে বলা হয় নেগেটিভ ফিডব্যাক ছাত্রছাত্রীরা এখানে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ অত্যধিক হারে উৎপন্ন টেস্টোস্টেরনও নেগেটিভ ফিডব্যাকের কাজ করে অর্থাৎ টেস্টোস্টেরন নিজেই নিজের ক্ষরণকে নিয়ন্ত্রণ করে অত্যধিক হারে উৎপন্ন টেস্টোস্টেরন হাইপোথেলামাসে সংকেত প্রদান করে জিএনআরএইচ এর পরিমাণ কমিয়ে দেয় যার ফলে টেস্টোস্টেরন উৎপাদনও কমে যায় এইভাবে সম্পূর্ণ স্পারমোটোজেনেসিস পদ্ধতিটি নিয়ন্ত্রিত হয় এবার জানব স্পারমোটোজেনেসিস বা শুক্রাণু উৎপাদনে কোষের গুরুত্ব কোষ শুক্রাশয়ের যে সেমিনিফেরাস নালি থাকে তার প্রাচীরে উপস্থিত বিশেষ আবরণী কোষ এই কোষগুলি তিনটে গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন করে প্রথম কাজ শুক্রাণুকে পুষ্টি প্রদান এটি শুক্রাণু উৎপাদনের প্রত্যেকটি ধাপে শুক্রাণুর সাথে যুক্ত থেকে শুক্রাণুকে পুষ্টি প্রদান করে থাকে এই জন্য এই কোষগুলোকে পোষক কোষ বা সাবস্টেন্টিকুলার সেলও বলা হয় দ্বিতীয় কাজ এবিপি উৎপাদন এবিপি হল অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন অ্যান্ড্রোজেন হচ্ছে পুরুষ হরমোন টেস্টোস্টেরন নামক পুরুষ হরমোনকে শুক্রাণুর সাথে যুক্ত হতে সহায়তা করে এই এবিপি তিন নম্বর কাজ হল ইনহেভিন খরণ অগ্র অগ্রপিটুটারির উপর কাজ করে নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে এফএসএইচ খরণ কমিয়ে দেয় এবং শুক্রাণু উৎপাদনকে নিয়ন্ত্রণে রাখে